রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রাধারানী হ্যান্ডওয়ার্ক চ্যানেলে। আজকে আমরা এই 3D মাশরুমটি এমব্রয়ডার করব একদম নতুন পদ্ধতিতে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটিকে করার জন্য প্রথমে এই ডিমের পেটিটি নিয়ে নিয়েছি। এই পেটির যে অর্ধবৃত্তাকার অংশটি রয়েছে এটিকে আমরা কেটে নেব। তো দেখো, কাটার পর এটাকে কিছুটা এই রকম দেখতে লাগছে। এখন ফেবিক্রিলের অ্যাক্রোলিক কালারের লালটি নিয়ে নিয়েছি। এখন এটিকে একটু জলের সাথে মিক্স করে এই টুকরোটার ওপর লাগিয়ে নেব। এটিকে আমরা লাল করে নিচ্ছি কারণ এটির ওপর আমরা লাল উল ব্যবহার করব। তো তার মাঝখান দিয়ে যদি এই অ্যাশ কালারের রঙটি দেখতে পাওয়া যায় তাহলে সেটা খুব একটা ভালো দেখতে লাগবে না। তো আমরা ব্যাক পোর্শনটি বাদ দিয়ে প্রায় পুরোটাই রং করে নেব। তো এখন রং করার জন্য এটি ভিজে গেছে, তো এটাকে একটু শুকনো করে নেব। তো এখন আমরা যেগুলো ব্যবহার করব সেগুলি হলো এই ফ্রেমটি, ওই টুকরোটি, তার সাথে লাল রঙের উলটি, তার সাথে নিয়ে নিয়েছি ঘিয়া রঙের উলটি, এবং সাথে নিয়ে নিয়েছি এইটুকু তুলো। তো এখন এই নিচেকার অংশটি এমব্রয়ডার করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো প্রথম রোটি আমি ডান দিক থেকে বাঁ দিকে করছি, তাই প্রত্যেকটি প্যাচ আমি ডান দিক থেকে বাঁ দিকে দেব। তো এখন আমার প্রথম রোটি করা হয়ে গেছে, এখন আমি সেকেন্ড রোটি করব। তো এই সেকেন্ড রোটি যেহেতু আমি বাঁ দিক থেকে ডান দিকে করছি, তাই প্রত্যেকটি প্যাঁচ আমি বাঁ দিক থেকে ডান দিকে দেব। তো এইভাবেই আমরা বাকিটা করে নেব। এখন আমি লাস্ট রোটি করে নিচ্ছি। এখন মাশরুমের নিচেকার অংশটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটিকে আমরা 3D স্ট্রাকচার দেওয়ার জন্য এর মধ্যে আমরা তুলো ভরে দেব, ঠিক এইভাবে।
এখন আমরা উপরকার অংশে এমব্রয়ডারিটি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি আমাদের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো এখানে আমরা কিছুটা অংশ করে নিয়েছি, তো এই রকম দেখতে লাগবে, এবং এইভাবেই আমরা বাকি অংশটাতে করে নেব। তো দেখো, পিছনের অংশটি বাদ দিয়ে আমরা বাকি পুরো অংশটাতেই এমব্রয়ডারিটি করে নিয়েছি। তো দেখো, পিছনে চারখানা ফুটো করে নিয়েছি যাতে সেলাইটি করতে একটু সুবিধা হয়। তো আমরা এই লাল রঙের উল্টি দিয়ে সেলাই করে নেব। তো দেখুন, আমার 3D মাশরুম তৈরি করা কিন্তু হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।